রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও বড়সড় পদক্ষেপ নিলেন হাইকোর্টের বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের যে দশজন ঘনিষ্ঠের বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তাদের নথি যাচাই করার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার স্কুলের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সমস্ত অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে হবে, অভিযুক্তরা মেধা তালিকায় ছিলেন কি না তাও যাচাই করতে হবে, পাশাপাশি দেহরক্ষীর ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেন বিচারপতি, এবং ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে এর পেছনে আসল ষড়যন্ত্রকারী কে তাও বের করতে হবে সিবিআইকে, এরকমটাই করার নির্দেশ দিয়েছেন বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রমেশ মালিক নামে প্রাথমিক শিক্ষক পদে এক চাকরি প্রার্থীর মামলার ভিত্তিতে গত জুলাই মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারের এজলাসে একটি হলফনামা জমা পড়ে। ওই হলফনামায় বিশ্বম্বরের দশজন আত্মীয়র নাম উল্লেখ করা হয়েছে, যারা প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন বলে সূত্রের খবর। কিভাবে একই পরিবারের এতজন সদস্য একই বছরে একই সঙ্গে প্রাথমিক শিক্ষকের চাকরি পেলেন তা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিলেন মামলাকারীর আইনজীবী। সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশ, প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে বসে মামলাকারী এবং পর্ষদের আইনজীবীরা অভিযুক্তদের চাকরির নথি খতিয়ে দেখবেন, 16 সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে, বেআইনিভাবে চাকরি পাওয়ায় অভিযুক্ত দশজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগেই সিবিআইকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার সিবিআই আইনজীবী জানান, এখনও পর্যন্ত 8 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকি 2 জনের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশ, আগামী 15 দিনের মধ্যে সকল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারের মন্তব্য, বাড়তি আর সময় দেওয়া যাবে না, এরপর যেন না শুনতে হয়, আমি না শুনতে পছন্দ করি না। জিজ্ঞাসাবাদ কীভাবে সম্পূর্ণ করতে হবে সেটা আপনাদেরকেই দেখতে হবে, উচ্চ আদালতের নির্দেশ। জিজ্ঞাসাবাদে কী জানা গেল তা 20 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এই মামলার পরবর্তী শুনানি 21 সেপ্টেম্বর।